ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রসুল মেহেরবানিতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্লিজ প্লিজ ভিডিও শুরুতে বলি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি দিয়ে দিবেন। আমি যেন কোনো ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, তাহলে সবার আগে ভিডিওটি দেখে নিতে পারি। তো চলুন, বাড়ি যাওয়ার জন্য সব কিছু প্রস্তুতি করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছুই প্যাকেট করে আমি কতগুলো গুছিয়ে নিচ্ছি। আমার ছোটো ভাই আর আমার বোনের জামাই আর আফিফার বাবা এর তিনজনে মিলে মালগুলো সব ঢুকিয়ে গুছিয়ে নিচ্ছি, তারপর কাটুনগুলো বেঁধে নিচ্ছি। আজকে সকাল থেকে আমাদের কোনো কাজকর্ম নেই, সেজন্য মালপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ বড় অপুর বাসায় আমাদের যাওয়া, তাই এ সময়টা কাজে লাগিয়ে নিল। মোটামুটিভাবে অনেকগুলি কাজ গোছানো হয়ে গেল। এরপর দেরি হয়ে আপুদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম। ঢাকা থেকে যাওয়ার আগে শেষবারের মতো আপুদের বাসায় গিয়ে খাওয়ার দাওয়ার করে নিলাম। আর কবে আসবো ঢাকা, আসলেও এভাবে থাকা খাওয়া হবে না। এরপর হেঁটে হেঁটে ফল দোকানে চলে আসলাম। এখন কিছু ফল নিয়ে নিবে, এখানে আনার নিয়ে নিলাম, কমলা পেঁপে আইসক্রিম নিয়ে নিলাম। এরপর আপুদের বাসায় চলে আসলাম। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমরা নিরাপদে গিয়ে বাড়িতে পৌঁছাইতে পারি। এরপর আপুর বাসায় ঢুকে দেখলাম আমার বোন সেজেটার মেয়ে, ও একটু অসুস্থ তাই বসে আছে। ওর অসুস্থতা হলো টনসিল অপারেশন করালো, সেজন্যই মন খারাপ করে বসে আছে। আপুর বাসায় আসার পর আপু রান্নাঘরে গিয়ে দেখলাম কি কি রান্না করলো, সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিব। রুই মাছ ভাজি, মুরগির রোস্ট, ডিমের কোরমা, পোলাও, কলিজা ভাজি, খাসির মাংস, সবশেষে ডাল। ডালটার কালার এরকম হওয়ার কারণ হচ্ছে ধনিয়া পাতা দিলে ডালটার কালার এরকম হয়। খাবারগুলো সব বেড়ে আপু টেবিলে নিয়ে আসলো। প্রথমত পুরুষদেরকে খাবার দিয়ে দিল, এরপর মহিলারা বসে একসঙ্গে সবাই খেয়ে নিলাম। আপুর খাবার দাবারগুলো ছিল খুব অসাধারণ টেস্ট, সেজন্য আপুর হাতের রান্না সবাই খেতে পছন্দ করে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপু বিকেলের জন্য নাস্তা এখানে তৈরি করে নিতেছে। নাস্তা হলো চিকেন পাস্তা, চিকেন দিয়ে পাস্তা রান্না করবে। এ পাশ থেকে আমার আম্মা সবার জন্য পেঁপে আর কমলা আর আপেল কেটে নিতেছে। কম বেশি সবাই পাস্তা রান্না করতে পারে, সেজন্য আর কী কী মশলা দিল সেটা আর দেখালাম না, আপনারা দেখেই বুঝিয়ে নেবেন। আপু চিকেনের সাথে সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিল, এরপর এখন পাস্তাগুলো ঢেলে দিল। পাস্তাগুলো কিন্তু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিল। পাস্তার সাথে আজকে গাজর অ্যাড করলো, উপর থেকে কিছু নুডলসের মশলা দিয়ে দিল। এখন নুডলসগুলো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব।
পাস্তা রান্না শেষ করে মাগরিবের নামাজ পড়ে সবাই মিলে একসঙ্গে টেবিলে নাস্তাটা করে নিলাম। আপু সবার জন্য টেবিলে নাস্তা নিয়ে আসলো। এখন সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দেয়। হঠাৎ করে সন্ধ্যার পর বড় আপুর বাসায় ছোটো বোন আর ছোটো বোনের ননদ ননদের ছেলে মেয়ে নিয়ে আসলো। এরপর ওরা খাওয়া দাওয়া খেয়ে আবার চলে গেল 9:30 বাজে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।